Assalamualaikum warahmatullahi wabarakatuh. Sammanit darshok, apnara kemon achen? Asha kori shokolei bhalo achen. Ajke amar pashe ekjon notun otithi asche. Onake dekhe ami ektu obhab hoye gechi. Jehetu ashole bolte hoy je bhagyer ki nirmom porihas. Manush ashe probashe taka income korar jonno. To ashole shei shobhag ei bhaitar nei. কারণ এখানে কেবল আসছে আড়াই মাস দুই থেকে আড়াই মাস হয়েছে আমি ওনার মুখ থেকে শুনবো ওনার বিস্তারিত ওনার কি হয়েছে কে এই জন্য উনি চলে যাচ্ছে বাংলাদেশে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই হ্যাঁ ইনশাআল্লাহ ভাই ভালো আছেন তো আপনি কতদিন হয়েছে আসছেন দুই থেকে আড়াই মাস আপনার দেশে বাড়ি কোথায় কিশোরগঞ্জ কোন থানা পাখুন্দিয়া থানা কোন গ্রাম কোদালে চৌরাস্তা 35 ও আচ্ছা আচ্ছা তো আপনার এই হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন যে আপনি বাংলাদেশে চলে যেতেছেন কারণ আমার হাতের একটু সমস্যা আছে বাংলাদেশে যাইতে হাতের সমস্যা মানে মানে হাত আগলাইতে একটু দেখান তো হাত আগলাইতে পারি না লড়াইতে পারি না ঠিক আছে এই হাত কি মানে নড়াচড়া করতে পারেন না জি না এটা কবে মানে কতদিন ধরে আজকে এক মাস যাবত এটা কি আপনার বাড়িতে এই সমস্যাটা ছিল না না বাড়িতে আমার এই সমস্যা ছিল না এখানে আসার পরে তো এখানে যে আপনার ভালো ট্রিটমেন্ট করেন নাই ট্রিটমেন্ট এনে হসপিটাল গেছলাম মেডিকেলে গেছলাম তারপরে বলছে এনে চিকিৎসা করব না তো বাংলাদেশ যাওয়ার লাগে বাংলাদেশ যাওয়ার জন্য কোম্পানি টিকিট দিয়েছে বাংলাদেশ চলে যাচ্ছে তো কি কোম্পানিতে ছিলেন এসএসসি আচ্ছা স্যালারি কেমন ছিল স্যালারি 1300 টাকা ছিল ওভারটাইম ছিল জি না ওভারটাইম নেই ও আচ্ছা হ্যাঁ 10 ঘন্টা ডিউটি তো কত টাকা খরচ করে এই প্রবাসে আসছেন প্রায় 4 লক্ষ টাকা 4 লক্ষ টাকা তো এই টাকাটা কি ঋণ লেনা দেনা করে রাখছেন লেনা দেনা তো আমাদের তো বাপ বড় টাকা তো আইতাম না আচ্ছা 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 যাই হোক টেনশনের কোনো কারণ নাই আল্লাহ যা করেন ভালোর জন্য করেন মঙ্গলের জন্য করেন একটা অ্যাক্সিডেন্ট বললে চলে যেহেতু আপনার সব সাইট ভালো ছিল তো একটা সাইট দুর্বলতার কারণে আপনি চলে যাইতেছেন হ্যাঁ বাংলাদেশে সেটা হচ্ছে আপনার প্যারালাইজ হয়ে গেছে আপনার এই হাতটা আপনার একটু দেখাই দর্শকদেরকে এই যে হাতটা দেখতে পাচ্ছেন বাম হাত তাই না অনেক প্রচন্ড গরম তো ও আচ্ছা আচ্ছা এই যে ডানাটা দেখতে পাচ্ছেন বাম হাতটা উনি নড়াইতে পারে না আজকে একটা মাস যাবত উনি নড়াইতে পারে না হ্যাঁ কি এমন হয়েছে আল্লাহ মালো ভালোই জানেন হয়তোবা ওনার এই প্রবাসে হয়তোবা ওনার রিজিক নাই আল্লাহ তাআলা রিজিক রাখেন নাই বিদায় যে কোনো একটা উসিলার মাধ্যমে হয়তো বাংলাদেশে চলে যেতে হচ্ছে প্রত্যেকটা মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে যে প্রবাসে এসে হ্যাঁ সুন্দরভাবে জীবনযাপন করা এবং ফ্যামিলি মুখে হাসি ফোটানো সেটা হয়তো বা ওনার মাধ্যমে হয়নি সেটা হচ্ছে ওনার দুর্ভাগ্য যাই হোক আল্লাহ যা করেন প্রত্যেকটা বান্দার ভালোর জন্যই করেন হয়তো বা ওনার